নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 10 দিন অর্থাৎ 30 মে 2023 পর্যন্ত এই মহাশক্তিশালী দুর্লভ রাজযোগে 5 রাশির লাগে টাকা দেবে গৌরী সেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেন? বর্তমানে এই মহাশক্তিশালী রাজ্য, নবপঞ্চম রাজ্য, এই 5 রাশিকে অর্থের লাড্ডু দিতে চলেছে। দেখুন, নবপঞ্চম রাজ্য আমাদের জ্যোতিষশাস্ত্রে পঞ্চম স্থানটা যেমন বিশেষভাবে কার্যকারিতায় রয়েছে এবং নবম স্থানটাও কিন্তু বিশেষভাবে কার্যকারিতা রয়েছে, দুটি কিন্তু ত্রিকোণ ভাব। দেখুন, বর্তমানে শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে, শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে, একে অপরের নবম এবং পঞ্চম হচ্ছে এবং 10 দিন এই মহাশক্তিশালী রাজ্য থাকবে। এই 10 দিন যে কাজগুলো করার আপনারা করে নিন, সুযোগ সবসময় কিন্তু আসে না। নবপঞ্চম রাজ্য আবার যদি দুটি অশুভ গ্রহ যদি হতো, তাতে কিন্তু ফল কিন্তু অশুভই হতো। একটি শুভ একটি অশুভ গ্রহ যদি হতো, তাতেও কিন্তু ফল অশুভই হতো। দুটি পরম মিত্র গ্রহের নবপঞ্চম রাজ্য ভাগ্য খুলবে 5 রাশির। এই শুক্র এবং শনি আগামী 10 দিন নির্ণায়ক রেজাল্ট দিবে এই 5 রাশিকে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, ভিডিও যারা দেখছেন, সমস্যা রয়েছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? কৌশিকদা আপনাদের পাশে আছে, চিন্তা নেই। সমস্যার সমাধান অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে করে দিতে পারবে। সঠিক ডেট অফ বার্থ যদি আপনি দিতে পারেন, সঠিক বিচার করে আপনার এই সমস্যার সমাধান কিন্তু হবে। অর্থাৎ প্রথম হচ্ছে আপনার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে রোগ নির্ণয় করা, কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে নির্ণয় করা, আর কোন গ্রহগুলো আপনার পজিটিভ রয়েছে সেটা নির্ণয় করা, এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার ভাগ্যকে কিন্তু বদলাবে। ভিডিও দেখছেন, অনেকে হতাশ হয়ে পড়েছেন যে স্যার আমাদের হচ্ছে না। আবার বলছি, আমি আছি তো, চিন্তা করছেন কেন? নিশ্চিন্তে থাকেন আপনারা, আপনাদের পাশে কৌশিকদা আছে। লিখে রাখুন, যার হাত ধরি কি না আমি কিন্তু তাকে টেনে তুলি, কিন্তু আমি সবারই হাত ধরি না। এখানে কিন্তু যারা স্যারেন্ডার হয় কি না যে স্যার বা কৌশিকদা আপনি আমাকে বাঁচান, তারই কিন্তু আমি হাত ধরে টেনে তুলি। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে প্রেডিকশানগুলো করি কি না দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। চিন্তা করবেন না, কৌশিকদা আপনাদের পাশে আছে। এই নবপঞ্চম রাজযোগে আগামী 10 দিন এই 5 রাশির কপাল খুলবে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে এই 5 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাব।
ভিডিওগুলো যারা দেখছেন না, আবারও বলছি ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আগামী 10 দিন যে মহা শক্তিশালী রাজযোগ সৃষ্টি হয়েছে নবপঞ্চম শুক্র এবং শনির 5 রাশি, বললাম তো এক কথায় লালে লাল হবে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় যারা হাজারে খেলছেন না তারা লাখে খেলবেন, যারা লাখে খেলছেন তারা কোটিতে খেলবেন। কোটিপতি এবং আরবপতি, কোটিপতি এবং আরবপতির যোগ, লাখপতির যোগ সৃষ্টি হয়েছে আগামী 10 দিন, কারণ দুটি মিত্র গ্রহের এই নবপঞ্চম রাজ্য। চিন্তা করবেন না, কৌশিকদা আছে, আমি আছি আপনাদের পাশে। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নাম্বার 1 রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনার বিশেষভাবে আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি হবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট ট্রেন্ডিং, এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, বিদেশ থেকেও এই সময় কিন্তু আপনারা আগামী 10 দিনের মধ্যে লাভ কিন্তু পাবেন। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রফিট এই সময় কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির এই নবপঞ্চম রাজ্য আপনি বেনিফিট পেতে চলেছেন। এই 10 দিন আপনার জন্য কিন্তু একটা শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে আপনাদের লাভের জায়গা, বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গা, বিশেষ করে আপনাদের কর্মের জায়গা। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিং, ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, মেষ রাশি বিশেষভাবে লাভ পাবেন। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশি লালে লাল হবে। এই নবপঞ্চম রাজ্য আপনাদের দাম্পত্য সুখের জায়গায় সৃষ্টি করেছে, আপনাদের লাভভাবে সৃষ্টি করেছে, দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং। আপনার এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস, প্রফিট, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। শেয়ার বাজার থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজ্য আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করতে চলেছে, রাশির অধিপতি ভাগ্যভাবে শনি আপনাদের পঞ্চমভাবে, চতুর্থের মালিক পঞ্চমভাবে কেন্দ্রটিকে রাজ্যকে দিকে সৃষ্টি করছে। তুলা রাশির সম্পত্তি, ভাগ্য, আকর্ষিক অর্থপ্রাপ্তি, গোল্ড, শেয়ার বাজার ফাটকা থেকে আপনারা এই সময় লাভ পাবেন। লটারি প্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে তুলা রাশির এই সময়ের মধ্যে, লিখে রাখুন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের ধনের বর্ষা হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে, আপনাদের ইনকাম গেইন হতে চলেছে, আপনাদের বিদেশ থেকে লাভ হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো হতে চলেছে। এই মহাশক্তিশালী রাজ্যকে আপনার কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আপনাদের যে টাকাগুলো আটকে ছিল সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশি। ধনু রাশি আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের সফলতা দেখা যাচ্ছে, আপনাদের যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ফাটকা বা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। আগামী 10 দিন এই মহাশক্তিশালী দুর্লভ রাজ্যকে 5 রাশির, আবারও বলছি, লাগে টাকা দেবে গৌরী সেন। এই নবপঞ্চম রাজ্য আপনাদেরকে কিন্তু ভাগ্য নির্ধারণ করতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কারণ সময় কিন্তু বারবার আসে না, কিছু কিছু মাসের সময় থাকে, সেই সময়গুলোকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে। এই সময় আপনারা প্ল্যানিং করুন, পরিকল্পনা করুন কি করবেন, সঠিক সময়ে ডিসিশান নিন।
কারণ এই সময়টাই আগামী 10 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক জায়গা লালে লাল হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।